এদিকে কোমর সমান পানিতে তলিয়ে সিলেট সুনামগঞ্জ, সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এই মুহূর্তে সিলেটের তালতলায় আছেন সহকর্মী ইকরামুল করবীর এবং সুনামগঞ্জে আছেন আমিনুল ইসলাম। প্রথমেই সরাসরি যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর পাড়ে বড়াইকান্দিতে। এই বড়াইকান্দির এখানে থাকার একটি কারণ হচ্ছে গিয়ে আমার পাশে একটি বিদ্যুৎ উপকেন্দ্র আছে এবং এই বিদ্যুৎ উপকেন্দ্রটি যা একবারে সুরমা নদীর তীরবর্তী এবং সুরমা নদীর পানি একেবারে তৈতুম্বর হয়ে গিয়েছে এবং এই সুরমা নদীর এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর 17 পদাতিক সিলেট সেনানিবাসের 17 পদাতিকের জোয়ানরা এখানে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাদ দিয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি, বাদ দিয়ে এই সুরমা নদীর পানিটি রক্ষা করা, সুরমা নদীর পানি রক্ষা করার জন্য এখানে বাদ দিয়েছে এবং এই সুরমা নদীর পানি যাতে এই উপচে এই বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ না করে সেই জন্য এখানে বাঁধ দিয়েছে। এই বাঁধটি প্রায় আধা কিলোমিটার দূর এবং এই এলাকায় বাঁধ দেওয়ার পাশাপাশি তারা এই এলাকার যানবাহন নিয়ন্ত্রণ করছে। কারণ হচ্ছে কি, এই জায়গাটি, এই সড়কটি একেবারে ঝুঁকিপূর্ণ একটি সড়ক এবং এই ঝুঁকিপূর্ণ সড়কে দিয়ে যেন কোনো যানবাহন না যায় এবং যানবাহন গেলেই এই হয়তো এই সড়কটি দেবে যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন সড়কের একেবারে লাগোয়া চলে এসছে সুরমা নদী এবং সুরমা নদীর লাগোয়া চলে আসার কারণে এই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এবং এই বালুর বস্তাগুলো সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষার জন্য গতকালকে থেকে কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা এই বিদ্যুৎ কেন্দ্র রক্ষার পাশাপাশি এই সড়কের বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ করছে। এবং বলে রাখা প্রয়োজন যে এই বিদ্যুৎ উপকেন্দ্রটি একটি গ্রিড সঞ্চালন লাইন উপকেন্দ্র এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি পানি প্রবেশ করে সিলেটের অনেক অংশ, একটি বড় একটি অংশের বিদ্যুৎ চলে যাবে এবং বিদ্যুতের ঘাটতি দেখা দিবে। সে কারণে যে কোনো উপায় হোক এই বিদ্যুৎ কেন্দ্রটি রক্ষার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে গতকালকে থেকেই এই কাজ চালিয়ে যাচ্ছে এবং এলাকাবাসীও সহযোগিতা করছে। আমি একটু দেখাতে চাচ্ছি, আগে একটু দেখাতে চাচ্ছি সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিভিন্ন জায়গা থেকে সিটি কর্পোরেশনের ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে মাটি আনা হচ্ছে, মাটি এনে বস্তায় ভরা হচ্ছে, বস্তায় ভরে এই শূন্য জায়গাটি সব কিছু মিলে বলা যায় সিলেটের সব জায়গায় একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে। মানুষের একেবারে সুরমা নদীর পানি তৈতুম্বর অবস্থা, সুরমা নদীর পানি একেবারে সব জায়গা নাকে কানে ভরে গেছে এবং নাকে কানে ভরে যাওয়ার কারণে সিলেটের যেই 6টি পয়েন্টে বিপশ্চিমের উপর দিয়ে উঠে গেছে 4টা নদী এবং সেই 4টি নদীর মধ্যে এই সুরমা নদী, আমার পাশে যে সুরমা নদী আছে সেই সুরমা নদীটি বিপশ্চিমের অনেকটা উপর দিয়ে 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ কারণে সিলেটের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের অবিরাম বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য, সেখানে রয়েছেন আমাদের আমিনুল। আসলে সিলেটের যে অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বিশেষ করে নিম্নাঞ্চলগুলোতে, সেই নিম্নাঞ্চলগুলোতে কিন্তু আমাদের সহকর্মীরা কাল থেকেও আসলে জানাচ্ছিলেন আপনাদেরকে, আজকে আসলে সুনামগঞ্জের যে অংশে আমি রয়েছি সেই অংশে কিছুটা পানি কমেছে। আমি যদি একটু দেখাই, সিলেট অঞ্চলের উল্লেখযোগ্য যে নদীগুলো রয়েছে এর মধ্যে সুরমা নদী কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। এই নদী দিয়ে আসলে পানিটি ভারত থেকে একেবারে মেঘনা নদী পর্যন্ত যে মিশে, এই নদীতে কিন্তু গতকালের চেয়ে আজকে পানি কমেছে এবং এই পানি কমে যাওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু হাওরগুলো যেগুলো রয়েছে, সুনামগঞ্জে প্রায় 100টিরও বেশি হাওর রয়েছে, এই 100টিরও বেশি হাওরে কিন্তু পানি ধারণ সক্ষমতা অনেক আর সে কারণে কিন্তু এই পানিগুলো এই মুহূর্তে কিন্তু হাওরে প্রবেশ করছে এবং হাওরে প্রবেশ করলেও ঝুঁকি কিন্তু বাড়ছে। কেননা হাওর নিকটবর্তী যেসব গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিন্তু যত সময় যাচ্ছে তত নতুন করে প্লাবিত হচ্ছে। অনেক গ্রাম আমরা সকালে জেনেছি যে নতুন করে প্লাবিত হয়েছে, প্রায় 50টিরও বেশি গ্রামে কিন্তু পানিবন্দী জীবনযাপন করছেন প্রায় 6 লাখের বেশি মানুষ। বিশেষ করে সুনামগঞ্জে 12টি উপজেলা রয়েছে, 12টি উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহিরপুর উপজেলা, পাশাপাশি দোয়ারাবাজার, ছাতক এবং এর নিম্নাঞ্চল যেগুলো রয়েছে নিম্নাঞ্চলের কিন্তু মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। প্রায় 10,000-এর বেশি মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। তো যদিও আসলে জেলা প্রশাসন বলছে যে এই অবস্থার মধ্যে তারা তাদের পর্যায় থেকে যতটা সম্ভব তারা সহযোগিতা করছেন দুর্ভোগে থাকা মানুষকে। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জে।